হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে এলো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিও নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। সাথেই পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন প্রতিদিনই লেটেস্ট আপডেট ট্রেন্ডিং খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। হাসপাতাল থেকেই ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হুইল চেয়ারে জেলায় জেলায় প্রচারে নামবেন সোমবার থেকে, যেখানে কোনো মতে পায়ে আঘাত করেও আটকানো গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবারও তিনি নিজেকে প্রমাণ করে দেখালেন বাংলার জন্য তিনি সজা হয়ে দাঁড়াবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হুইল চেয়ার ছাড়া এখন উঠতে পারবেন না। এবার বাংলার বুকের নতুন চমক হুইল চেয়ারে কোথায় কোথায় প্রচারে যাবেন, এক বিশাল বড় ঝড় উঠতে চলেছে জনগণের জন্য। আবারও বাংলাকে রক্ষা করতে প্রস্তুত তিনি, এক মুঠো মাটিও তিনি অন্য কাউকে দিতে চান না বাংলার। আর এদিকে হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরে বিধানসভা ভোট, তবে প্রত্যেক বছর ভোটের থেকে এবছরের নয়া রেকর্ড। বাংলায় যেন এক বিশাল বড় মেলা হতে চলেছে, কেন্দ্র বাহিনী মোতায়েন সব থেকে রেকর্ড ভেঙে যাচ্ছে এবারের ভোটে, যেখানে এত পরিমাণ কেন্দ্র বাহিনী 2016 কেন 19 কোনো সালেই আসেনি, বিরাট বড় খবর ইতিমধ্যে। যেখানে কোনরূপ রিস্ক নিতে চাইছে না এবারের নির্বাচন কমিশন, দলে দলে আবারও 747টি কোম্পানির কেন্দ্র বাহিনী ভোটের মুখে পাঠিয়ে দিল। সব মিলিয়ে টোটাল 10,288টি বুথের জন্য আসছে 705 কেন্দ্র বাহিনী। দেখে নেব তা নিয়েও বিশাল বড় খবর, মোট কতগুলো কোম্পানি রয়েছে পশ্চিমবঙ্গে তা নিয়েও থাকবে একটি বিশাল বড় আলোচনা। এদিকে আবার উঠে এলো আরো এক তথ্য, যেখানে নেতাজি ছাড়া বাংলার কোন স্বাধীনতা সংগ্রামীকের নামই স্মরণ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট থেকে 75তম বর্ষ পালনের মহোৎসবের সূচনা করলেন, যেখানে মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রায় 91তম বর্ষ শুক্রবার দেশের মধ্যে গুজরাটকে বেছে নেওয়া হয়। তারপরে উঠে এলো একের পর এক নতুন করে কর্মসূচি, তা নিয়েও থাকবে আজকের গুরুত্বপূর্ণ খবর। তবে এই ভোটের মাঝে আরো এক সুখবর, যেখানে শীঘ্রই আবারও আগের মতো শুরু হতে চলেছে ট্রেন চলাচল, এমনই জানালো রেল বোর্ডের কর্তা। এক্সপ্রেস, মেল, লোকাল পুনরায় 100% ধোঁয়াশা এড়িয়ে চলবে বাংলায় ট্রেন। আর এদিকে আবার ছাত্রছাত্রীদের জন্য উঠে এলো আরো এক অভাবনীয় বিরাট বড় সুখবর, যা ইতিপূর্বে ঘটেনি। ইঞ্জিনিয়ারিং পড়তে আবশ্যক নয় এবার অঙ্ক পদার্থবিদ্যা, এই দুটো সাবজেক্ট না থাকলেও আপনি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় সুখবর, যারা ইতিমধ্যে অঙ্ক, ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যা ছাড়াও আলাদা কোনো সাবজেক্ট নিয়ে পড়েছেন তাদের জন্য সোনায় সোহাগা এবার ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে চোখ রাখবো আরো একটি আপডেট, যেখানে মুখ্যমন্ত্রীকে শুশ্রূষার পরই পেলেন লটারি, এক বিশাল বড় সুখবর এবার ভোটের মুখে, যেখানে আলাদিনের প্রদীপের মতো ঘটে গেল আরো এক ভাগ্যের পরীক্ষা। মুখ্যমন্ত্রী পায়ে চোট পাওয়ার পরেই মমতাকে শুশ্রূষা করার জন্য তিনি যেখান থেকে হোক খোঁজ করে নিয়ে গিয়েছিলেন বরফ। এবার তারপরেই নিমাই বাবুর তরফ থেকে উঠে এলো বিরাট বড় খবর, যেখানে তার ঠিক পরের দিনে লটারি জিতলেন তিনি। তবে তার মধ্যে গভীর বিশ্বাস, মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্যই কপালে জুটেছে এই পুরস্কার, তাই তিনি পুরস্কারের একটি টাকাও খরচ করবেন না, পুরো টাকাটা রেখে দিচ্ছেন। তার ইচ্ছা 2 মে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে ওই টাকা দিয়ে তিনি সবাইকে মিষ্টি খাওয়াবেন, যার পরে তৃণমূলের জন্য উঠে এলো এক নতুন আলোড়ন ঘটানো বিরাট বড় সুখবর। তার সাথে থাকছে বিরাট বড় খবর, তা নিয়ে আলোচনা করবো, যেখানে 15ই মার্চ ঝাড়গ্রামে আসছেন অমিত শাহ, কি হবে এদিন তা নিয়ে থাকছে বিরাট বড় আলোচনা। এদিকে আবার বিজেপি এগিয়ে গেল, শেষ রক্ষা হলো না তৃণমূলের, জয়পুর কেন্দ্রে প্রার্থী এবার মনোনয়ন বাতিল, শেষ মুখে ভোটের আগেই বিরাট বড় সুখবর বিরোধী প্রার্থী। যেখানে মূলত মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ আর উজ্জ্বলবাবু কোনোভাবেই ভোটে দাঁড়াতে পারবেন না। আদালতে এই সিদ্ধান্ত খানিক বিপাকে শাসক শিবির। তবে তার সাথে থাকছে তৃণমূলের আরো এক দুঃসংবাদ, যেখানে চিট ফান্ডের মামলায় পার্থকে তলব, এবার হাইকোর দপ্তর সিবিআই এর তরফ থেকে পার্থবাবুকে নতুন করে নোটিশ, যার ফলে তৃণমূলের মাথায় আকাশ ভেঙে পড়লো। তবে এতেই স্বস্তি নয়, সারদা কাণ্ডে এবার মদন মিত্র নোটিশ পেলেন, তৃণমূল নেতা মদন মিত্রকে নোটিশ পাঠিয়েছে ইডি, 18ই মার্চ তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। আর এই দুটো ঘটনায় তৃণমূলকে অনেকটাই দুর্বল করে দেবে বলে ইতিমধ্যে খবর, তবে তা নিয়েও থাকবে বিশাল বড় আপডেট, যেখানে মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু কি বললেন এদিন, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100 কিভাবে লড়ছেন, নন্দীগ্রামে সিবিআই তদন্ত চেয়ে আবারও হাইকোর্টে মামলা, বিস্তারিত খবরগুলো একগুচ্ছ লেটেস্ট আপডেট আলোচনা করব। তার পূর্বে আপনাদেরকে একটি অনুরোধ,
অনুরোধ। বর্তমানে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন দয়া করে আপনারা জেলার নামটি একটিবার কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আপনার জেলার লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সাথেই যে জেলার কমেন্ট সবথেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একদম তাজা লেটেস্ট আপডেট। তাই আর এক বিন্দু দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন, সাথেই পরবর্তী দিনে আপনার জেলার পার্টিকুলার খবরটি জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনটি ক্লিক করুন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে, প্রয়াত হলেন আরো এক বিখ্যাত মানুষ, শোকস্তব্ধ গোটা রাজ্য। প্রয়াত এবার রামকৃষ্ণ মিশন ও মঠ মিশনের সহধ্যক্ষ স্বামী বাগিশানন্দ। এদিন শুক্রবার 7:10 তার জীবনাসন হয় এবং বয়স হয়েছিল 51 বছর। শুক্রবার রাত 10:00 পর তার দেহ নিয়ে আসা হয় কাশীপুর উদ্যান বাটিতে, সেখানেই সকাল 8:00 পর্যন্ত দেহকে শায়িত থাকবে। রাত 8:00 পর্যন্ত ভক্তরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন, তবে এদিন রাতেই সম্পন্ন করা হবে তার শেষকৃত্য। চোখ রাখবো পরের খবরে, হুইল চেয়ারেই জেলার প্রচার যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে এদিন ছুটি পেয়ে বললেন মুখ্যমন্ত্রী, যেখানে পায়ের চোট কিন্তু যন্ত্রণা কষ্ট আঘাত নিয়ে ভোট যুদ্ধেই নেমে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশ কিছুদিন চিকিৎসাধীন রাখার জন্য বলেছিলেন, তবে মুখ্যমন্ত্রী বারবার জোর করায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ যেন এক অন্য মমতা, বাংলার জন্য তার প্রাণ কাঁপে। একের পর এক নতুন করে ঘোষণা উঠে এলো এদিন, যেখানে ভোট পূর্বে বাংলার এক মুঠো জমি অন্য কারোর হাতে তুলে দিতে চান না। 7:10 নাগাদ কালীঘাটে তার নিজের বাড়িতে পৌঁছান তিনি। ততক্ষণে রাজ্য জুড়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে, কবে আবার নামছেন মমতা। যা জানা যাচ্ছে 21 বিধানসভা ভোটে তৃণমূল নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে রবিবার। আর সোমবার থেকেই প্রচারের কর্মসূচিতে নেমে পড়ছেন রাজ্যের শাসক দলের প্রধান হুইল চেয়ারে। বাংলা জুড়ে এক নতুন চমক, হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক অন্যদিকে আবার দেওয়ালে দেওয়ালে পোস্টার যেখানে ভাঙ্গা পায়ে লড়াই হবে। কোথাও আবার ভাঙ্গা পায়ের ছবি দিয়েছে দেওয়াল লিখনে, সেখানে লেখা রয়েছে ভাঙ্গা পায়ে খেলা হবে, তা নিয়ে গোটা বাংলায় সরগম। যেখানে ভোটের প্রচারে মমতার একটানা ঠাসা কর্মসূচি রয়েছে, আঘাত পেলেও কর্মসূচিতে বদল করতে পারছেন না মমতা, শুধু বদলে যাচ্ছে তারিখ। অর্থাৎ 13 ও 14 মার্চ পুরুলিয়া বাঁকুড়া তার সভা হচ্ছে না, কারণ মমতা চান কষ্ট হলেও মানুষের কাছে পৌঁছে যেতে। ফলে পায়ের আঘাত নিয়ে সোমবার থেকে মমতা প্রচার নজর থাকবে সবার। এদিন হুইল চেয়ারে বসে কিরূপ প্রচার করবেন মুখ্যমন্ত্রী, গোটা বাংলার চোখই সেদিকে। আর অন্যদিকে আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন করে জল্পনা, যেখানে মিঠুন রাজি হলে তাকে প্রার্থী, এবার কৈলাসের মন্তব্যে নতুন করে জোর জল্পনা। যেখানে মিঠুন চক্রবর্তীর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে পূর্ব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কৈলাস বিজয়বর্গীয়, যেখানে বিজেপির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা এদিন বলেন, ওনারা যদি এখনো আপত্তি না থাকে তাহলে ভোটে দাঁড় করাবো। কৈলাসের এই মন্তব্যকে জল্পনা উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি বিধানসভা ভোটে দাঁড়াবেন মিঠুন চক্রবর্তী? তিনি কি বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন? তবে এ নিয়েও মিঠুন চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও নরেন্দ্র মোদী ব্রিগেড মঞ্চে বিজেপিতে যোগ দেওয়া নিয়েই ভোটে দাঁড়াবার সম্ভাবনা উড়িয়ে দিলেন মহাগুরু। এদিকে আবার চোখ চলে যাচ্ছে নন্দীগ্রামের দিকে, যেখানে নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী সিপিএম প্রার্থী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। এদিন হলদিয়ার গিরিশ মোড় থেকে মিছিল করে হলদিয়া মহকুমার শাসক দপ্তরে যান মীনাক্ষী, সঙ্গে ছিলেন কংগ্রেস ও আইএসএফ কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরেই নন্দীগ্রাম আসনে প্রার্থী দেন বাম শরিক সিপিআই, যদিও এবার শোনা যাচ্ছিল আইএসএফকে এ আসনে ছাড়া হতে পারে। শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনের সিপিএম লাড়ুকু তরুণ নেতাকে প্রার্থী করল সংযুক্ত মোর্চা। সেখানে একদিকে হ্যাভি ওয়েট নেতা শুভেন্দু, অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই আবার ঢুকে পড়লেন নতুন করে মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার ত্রিমুখী লড়াই হতে পারে বাংলায়, এই আশঙ্কা একের পর এক নিউজ চ্যানেলে প্রকাশই করে দিয়েছে। দেখে নেব বিস্তারিত ভোটের খবর কি উঠে আসবে, তার দিকে চোখ গোটা বাংলার। আর এদিকে আবার নতুন করে চমক, নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। কোচবিহারের তৃণমূল সভায় বোমাবাজি, এদিন ঘটে এলো একের পর এক ঘটনা। খোদ নন্দীগ্রামেই তিনি নিজের ভোটার তালিকা প্রকাশ করলেন এবং সেখানেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেই ভোটার হলেন। নতুন এপিকি কার্ড অনুযায়ী এখন তিনি নন্দীগ্রামের বাসিন্দা, যদিও এ বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
চলছে। এদিকে আবার কেন্দ্র বাহিনী মোতায়নের সব থেকে রেকর্ড গড়লো এবার নজির ঘোলো ভোটে। দেখে নেব বিস্তারিত আপডেট, যেখানে বিধানসভা ভোটের কেন্দ্র বাহিনী মোতায়ন করার বিষয়টি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে। প্রথম দফায় মাত্র 30টি বিধানসভা কেন্দ্রের জন্য এখনো পর্যন্ত 705টি কেন্দ্র বাহিনী এসেছে রাজ্যে, তবে প্রতি দফায় 700 বেশি কোম্পানি বাহিনী চাইছে কমিশন। 2016 সালে গোটা রাজ্যে এসেছিল 720 কোম্পানির কেন্দ্র বাহিনী, আর 2019 সালে এসেছিল 747টি কেন্দ্র বাহিনী। তবে এবার ভোটের মাত্র 30টি বিধানসভা কেন্দ্রেই 10,288টি বুথে মোট চলে এসেছে 705 কেন্দ্র বাহিনী। আরো বেশি পরিমাণে কেন্দ্র বাহিনী আসতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, একদিক থেকে রাজ্য রাজনীতি, অন্যদিকে আবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর, সাথেই থাকছে গরিব মধ্যবিত্তের জন্য নতুন আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিতে পারবেন। সাথে আজকের খবরটি কেমন লাগলো তাও কমেন্টে জানিয়ে দিন, কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট উপস্থাপন করবেন। আর দেরি না করে যারা আজকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, বেঙ্গল জব স্টাডি চ্যানেলটিকে, ভিডিও স্ক্রিন পরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি চ্যানেলটিতে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন। সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন, পরের ভিডিওয় আপনার জেলার খবর জানতে এক্ষুনি আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন।